হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএজ এডুকেশন ল্যাব এমএইস এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা তোমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু একটা প্রশ্ন আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলে এবং তোমরা কিন্তু যথেষ্ট চিন্তিত ছিলে যে স্যার আদৌ কি পর্ষদ এগারো তারিখে পরীক্ষা নিতে পারবে এগারোই ডিসেম্বর কারণ তোমাদের মধ্যে একটা সংশয় ছিল যে পর্ষদ তো এখন সিলেবাস দিতে পারলো না তাহলে কি পরীক্ষা নেওয়া সম্ভব বা অনেকে চিন্তিত ছিল যে এই হাতে আর কদিন সময় এর মধ্যে কি কোয়েশ্চেন পেপার রেডি করা সম্ভব বা অনেক কিছু নিয়ে কিন্তু তোমরা চিন্তিত ছিলে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা প্রচুর মেসেজ করেছো কারোর উত্তর কিন্তু আমি দিইনি কারণ তোমাদের একটা কথা বলে রাখি দেখো আমি কিন্তু সামান্য একজন মানুষ তো আমার পক্ষে কিন্তু পর্ষদ কী করবে না করবে সেটা জানা পসিবল নয় এবং বলাও পসিবল নয় ঠিক আছে তো সেটা একটা বিষয় কিন্তু সরকারি নথি দেখে সরকারি নোটিফিকেশান দেখে একটা বলতে পারো অনুমান করা সম্ভব যে পরীক্ষার হবে কি হবে না বা তাদের মুভমেন্টটা ঠিক এখন কেমন যাচ্ছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তোমরা দেখে থাকবে আগের কয়েকদিন আগে একটা সরকারি তরফ থেকে একটা টেন্ডার দেখেছিল সিকিউরিটি পারপাসে এবং আজকের এই ছুটির দিনেও কিন্তু আজকের বাইশ তারিখ আজকেও কিন্তু তারা অফিশিয়াল নোটিশে টেন্ডার ডেকেছে কিসের জন্য না তারা ইনভাইট করছে সেই সমস্ত প্লেসকে বা যারা পেপার প্রিন্টিং কাজে প্রিন্টিং যাদের কাজ প্রিন্টিং করা সিকিউরিটি প্রিন্টিং করা তাদেরকে কিন্তু গভর্নমেন্ট একটা নোটিশ দিয়েছে টেন্ডারের নোটিশ সেখানে তারা বলছে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তাদেরকে টেন্ডার নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে তাদেরকে তারা পোস্ট ছাপানোর কাজ কিন্তু কাজে তাদেরকে দেওয়া হবে সুতরাং বুঝতে পারছো সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে কিন্তু যথেষ্টই তোড়জোড় শুরু হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য অর্থাৎ আগের একটা টেন্ডারে তারা দিয়েছিল যে টোটাল পরীক্ষা পার্পাসে যে সিকিউরিটির প্রয়োজন সেই সিকিউরিটি পারপাসের একটা টেন্ডার দিয়েছিল এবং আজকে একটু আগে কিন্তু টেন্ডার দিল তারা কি না পেপার তৈরি করার জন্য অর্থাৎ কোয়েশন পেপার তৈরি করার জন্য তো এত যখন তোড়জোড় হচ্ছে তো আমরা কিন্তু একটা অনুমান করতে পারি পরীক্ষা কিন্তু এগারো তারিখেই হবে যদি কোনো রকম আইনি জটিলতা বা ইনকেস কোনো রকম যদি কোনো রকম সমস্যা না থাকে ওকে এমার্জেন্সি কোনো রকম সমস্যা না থাকে তোমরা যারা আশা করে থাকছিলে যে পর্ষদ পরীক্ষা নিতে পারবে না পরীক্ষার টাইম ডেটু ডিলে হবে তো তখন আমরা প্রিপারেশান নেব এই ভুলটা যেন করতে যেও না এগারো তারিখেই পরীক্ষা হচ্ছে এটা ভেবেই কিন্তু প্রিপারেশান নাও এবং আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের কাছ থেকে আমরা একটা বিনম্র বলতে বড় একটা অনুরোধ করব। আমাদেরকে যারা বিভিন্ন এই ফর্ম ফিল আপ রিলেটেড বা পর্ষদ রিলেটেড মেসেজ করছো তারা কিন্তু করো না কারণ এর উত্তর দেওয়া কিন্তু আমাদের পক্ষে পসিবল নয় যে স্যার আমি ফর্মের এই জায়গাটাই ভুল করেছি কী করবো আমার কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে আমার কি অ্যাডমিট আসবে দেখো পর্ষদ কি করবে না করবে আমাদের সঙ্গে কিন্তু পর্ষদের কোনো রকম মাত্র কিন্তু যোগাযোগ নেই আর আমরা খুব সামান্য মানুষ আমরা কিন্তু এই যা শিক্ষকতার সঙ্গেই যুক্ত এর বাইরে কিন্তু কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তো ফর্ম ফিল মানে ভুল হলে কি হবে না হবে এটা কিন্তু তোমাদেরকে সব থেকে ভালো উপায় হলো পর্ষদের কাছ থেকে কিন্তু জানতে হবে ঠিক আছে তো এটা আমাদের রিকোয়েস্ট যে আমাদের ওই হোয়াটসঅ্যাপ করে যেন এই ধরনের ইনফরমেশান জানতে চেয়েও না কারণ আমরা বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু কাজের মধ্যে থাকি তোমাদের কোর্স রেডি করার কিন্তু একটা বিশাল চাপ আছে তো এই ধরনের উত্তর দিতে দিতে কিন্তু আমাদের অনেকটা টাইম নষ্ট হতে পারে তো এই ছিল ভিডিও তো যারা আশা করছিলো পরীক্ষা পিছবে এই ধরনের কিন্তু মানসিকতা রেখো না প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও থ্যাংক ইউ